टोकियो ओलिम्पिकत आन एटा पदक निश्चित करिले भारते पुरुषर मल्लजुद्धर 57 केजि फ्रीस्टाइल शाखात फाइनेलत प्रवेश भारतर रवि कुमार दहियार आरो फाइनेलत प्रवेशर लगे लगे न्यूनतम रूपर पदक निश्चित हल भारतर आमी पुनर्बार जनाइछो एक ভাল খবর আর টকিও অলিম্পিকত আন এটা পদক নিশ্চিত করিলে ভারতে পুরুষর মল্লযুদ্ধর 57 কেজি ফ্রিস্টাইল শাখাত ফাইনেলত প্রবেশ ভারতের রবি কুমার দহিয়ার আর ফাইনেলত প্রবেশর লগে লগে ন্যূনতম রূপর পদক নিশ্চিত হল ভারতের আনহাতে ইতিহাস সৃষ্টির লক্ষ্যে নামিব ভারতীয় মহিলা হকি দল অলিম্পিকের ইতিহাসত প্রথমবারের সেমি ফাইনেলত প্রবেশ করা ভারতীয় মহিলা হকি দলের আজির প্রতিদ্বন্দ্বী শক্তিশালী আর্জেন্টিনা খন্তেক পাছতে অর্থাৎ 3:30 অনুষ্ঠিত হব ভারত আর্জেন্টিনার এই খেলখন কোয়ার্টার ফাইনেলত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াক পরাস্ত করে ইতিমধ্যে চমক দিছে ভারতে জেবলিন থ্রোর কোয়ালিফাইংত 86.65 মিটার দলিয়াই অলিম্পিকের ফাইনেলত প্রবেশ করেছে ভারতের নীরজ চোপড়াই আর প্রথমখন কোয়ালিফাইংত প্রথম স্থান দখল করে নীরজ চোপড়াই ফাইনেলত প্রবেশ করেছে আর আনহাতে মল্লযুদ্ধর ফ্রি স্টাইলর 86 কেজি শাখাত সেমি ফাইনেলত প্রবেশ ভারতের দীপক পুনিয়ার আর মহিলার 57 কেজি ফ্রি স্টাইল শাখাত পরাস্ত ভারতের অংশু মালিক আমি অলিম্পিকের শেহতীয়া খবর জানাইছো আর বর্তমানলৈকে 32টা সোণ 21টা রূপ আর 16টা ব্রঞ্জর পদকেরে চীন আছে তালিকার শীর্ষস্থানত আর ক্রমান্বয়ে দ্বিতীয় স্থানত আমেরিকা আর তৃতীয় স্থানত জাপান আর এটা রূপ আর দুটা ব্রঞ্জর পদকেরে ভারত আছে 62 নম্বর স্থানত